আমন্ত্রণ বরেন্দ্র সংবাদের সাথে আছি আমি জিহাদুল ইসলাম। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। এবার আলুর বাজারে অভিযান করল ভোক্তা অধিকার। রাজশাহীর গোদাগাড়িতে 100 গ্রাম হিরোইন সহ এক নারী মাদক ব্যবসায়ী সহ 2 জন গ্রেফতার। বাংলাদেশের ডেন্টাল সোসাইটির উদ্যোগে শিশুদের মুখ ও দন্তরোগ বিষয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে ফ্রি ডেন্টাল ক্যাম্পেইন অনুষ্ঠিত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। মূল্য তালিকা ও ক্রয় রসিদ না থাকায় রাজশাহীতে আলুর দোকানে অভিযান পরিচালনা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ মঙ্গলবার বেলা 12:30টায় অভিযান পরিচালনা করেন রাজশাহী জেলা জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর কার্যালয়ের সহকারী পরিচালক মাসুম আলী। ঘণ্টাব্যাপী অভিযান পরিচালনায় মোট 3টি দোকানে 8,000 টাকা জরিমানা করা হয়। এছাড়াও অন্যান্য ব্যবসায়ীদেরকে সতর্কতামূলক দিক নির্দেশনা প্রদান করা হয়। মাসুম আলী জানান, খুচরা বাজার ও আলুর কোল্ড স্টোরে অভিযান পরিচালনা করা হচ্ছে। বাজারগুলোতে সঠিক মূল্যে আলু বিক্রি হচ্ছে কিনা তা যাচাই করা হচ্ছে। সাহেববাজারে 2টি দোকানে মূল্য তালিকা না থাকায় 6,000 টাকা ও একটি দোকানে ক্রয় রসিদ না থাকায় 2,000 টাকা জরিমানা করা হয়েছে। বাজারে অসাধু ব্যবসায়ী যেন অতি মূল্যে আলু বিক্রি না করে তাদের বিরুদ্ধে তদারকিমূলক এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রাজশাহীর গোদাগাড়িতে 100 গ্রাম হিরোইন সহ এক নারী মাদক ব্যবসায়ী সহ 2 জনকে গ্রেফতার করেছে রাজশাহী জেলা গোয়েন্দা পুলিশ। সোমবার রাত 8টার দিকে পৌর এলাকার মাদারপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হল বারুইপাড়া গ্রামের মৃত রইসুদ্দিনের ছেলে রমজান আলী পাড়া ও মাদারপুর কাইয়াপাড়া গ্রামের মৃত আজিজুল ইসলামের মেয়ে কারিমা বেগম। রাজশাহী জেলা ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে রাজশাহী জেলার ডিবির ইন্সপেক্টর আতিকুর রেজা সরকারের নেতৃত্বে গোদাগাড়ি পৌর এলাকার মাদারপুর গ্রামের গ্রেফতারকৃত কারিমা বেগম তাদের বাড়ির দক্ষিণ পার্শ্বের মেইন গেটের সামনে 2 জন মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য হিরোইন বিক্রি করছে। এই সময় ডিবি পুলিশ অভিযান পরিচালনা করে তাদের আটক করে। অভিযুক্ত মোহাম্মদ রমজান আলীর দেহ তল্লাশি করে তার পরিহিত জিন্সের ফুল প্যান্টের সামনের ডান পার্শ্বের পকেট থেকে একটি সাদা স্বচ্ছ পলিথিনে হিরোইন 90 গ্রাম এবং কারিমা বেগমের দেহ তল্লাশি করে তার নিকট থেকে 10 গ্রাম হিরোইন সহ তাদেরকে গ্রেফতার করে। সাবেক প্রতিমন্ত্রী ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপিকা জিনাতুন নেসা তালুকদার অসুস্থ হয়ে ঢাকা এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বুধবার বিকাল 4টায় ঢাকা এভার কেয়ার হাসপাতালে তাকে দেখতে যান বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র AHM খায়রুজ্জামান লিটন। এ সময় তার শারীরিক অবস্থা ও চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন এবং আশু সুস্থতা কামনা করেন রাশিক মেয়র। বাংলাদেশে ডেন্টাল সোসাইটির উদ্যোগে শিশুদের মুখ ও দন্তরোগ বিষয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে ফ্রি ডেন্টাল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত ক্যাম্পেইনটি উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবী ও রাজশাহী মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি শাহিনা আক্তার রেনি। এ সময় আরও উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুল হক পিন্টু, রাজশাহী জেলা ডেন্টাল সোসাইটির সভাপতি ডাক্তার নাহিদ খুররম, সাধারণ সম্পাদক ডাক্তার A.K. আসাদ পলাশ, স্কুল পরিচালনা কমিটির সভাপতি শফিকুজ্জামান শফিক, 6 নম্বর ওয়ার্ড কাউন্সিলর নুরুজ্জামান টুকু, ডেন্টাল ইউনিট প্রধান ডাক্তার হাবিবুর হাসান মার্শাল এবং স্কুলের প্রধান শিক্ষিকা নাসিমা বেগম। দাঁত ও মুখের যত্ন ও গুরুত্ব নিয়ে আলোচনা শেষে 4 শতাধিক শিক্ষার্থীদের মুখ ও দাঁত পরীক্ষা করা হয়। দাঁত ও মুখের যত্ন ও গুরুত্ব নিয়ে আলোচনা শেষে 4 শতাধিক শিক্ষার্থীদের মুখ ও দাঁত পরীক্ষা করা হয় এবং প্রত্যেকের উন্নত মানের টুথব্রাশ ও পেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানটির সহযোগিতায় ছিল পেপসোডেন্ট বাংলাদেশ। এই ছিল বরেন্দ্র সংবাদে। সাথে থাকার জন্য ধন্যবাদ।